সাবস্ক্রাইব করুন টেক অ্যান ইজি চ্যানেলকে, বেল আইকনটাকে প্রেস করুন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান পান, লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন এবং কমেন্টস করে আমায় জানান। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি ফোন, অবশ্যই দেখতে পাচ্ছেন রিয়েলমি সি থ্রি। তো রিয়েলমি সি সিরিজের ফোনগুলো সত্যি খুব ভালো হয় এবং কম বাজেটের মধ্যে সত্যি ব্যাপক ফোন যাকে বলে। তো রিয়েলমি সি থ্রি নিয়ে আলোচনা করার আগে বলি যে এই স্পেসিফিকেশান, মানে এর যে স্পেসিফিকেশান আমি দেখেছি, যে দেখুন আমার কাছে তো কেউ কোনো রিভিউ নিয়ে পাঠাবে না, কারণ আমি সদ্য একজন ইউটিউব চ্যানেল আমি খুলেছি, জানি না কবে হয়তো আমি পাবো বা কবে আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে হয়তো পেতে পারি, যদি না পাই তাহলে এরকমই হয়তো মুখে বলে যেতে হবে। আর যাই হোক, এবার চেষ্টা করব যে আমি ওদের সাইডে গিয়ে বা রিয়েলমি সাইডে গিয়ে আমি যা স্পেসিফিকেশান দেখতে পেয়েছি তো সেটাকে নিয়ে আমি একটা ছোটো ওভারভিউ দেবো। এবং প্যারালালি ফিজিক্যালি আমি না দেখাতে পারলেও ফোনটা আমি আমার ডান দিক বা বাদিক যে কোনো সাইডে বা সামনে আমি চেষ্টা করব যে আমি কমেন্টসের সাথে সাথে প্রত্যেকটা ছবিকে তুলে ধরার ফোনের বা স্পেসিফিকেশানের অন্তর্গত, যাতে আপনারা বিষয়টিকে আরেকটুখানি ক্লিয়ার হয়ে যান এবং খুব ইজিলি ফোনটার উপরে বুঝতে পারেন। আর একটা কথা বলি, এত কম রেঞ্জের মধ্যে এত ভালো এত সুন্দর ফোন আমি যা স্পেসিফিকেশান থেকে বুঝতে পারলাম যে যেদিন এটা ফ্ল্যাশ সেল শুরু হবে, মানে আপনার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন শুরু হবে, তো আশা করছি যে মানে প্রথম কিছু মিনিট বা সেকেন্ডের মধ্যে প্রচুর ফোন বিক্রি হয়ে যাবে। আর একটা কথা বলি যে যারা সবার পক্ষে কিন্তু এই মানে ফ্ল্যাগশিপ ফোন বা একটু হায়ার রেঞ্জের ফোন নেওয়া সাধ্যর মতো হয় না, তো অনেকের মানে আমি আমার নিচের কথাই বলি, আমার অফিসের কথা বলি, যে আমার কোম্পানিটা হচ্ছে এই ডেলিভারি রিলেটেড কোম্পানি, ঠিক আছে, মানে ই কমার্স। তো সেইখানে কিন্তু আমি দেখেছি প্রচুর ছেলে যারা জয়েন করে সবাইকে বলা হয় যে তোমাদের কিন্তু আপনার স্মার্টফোন নিতে হবে, তো সবার পক্ষে সেটা সম্ভব না, প্রত্যেকে বলে স্যার 10,000-11,000 টাকা দিয়ে স্মার্টফোন নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর যদি আমি ওই রকম ফোন না নিই, কম ফোন নিলে, মানে কম দামের ফোন নিলে সেখানে যে প্রসেসরটা দেওয়া হয় সেই প্রসেসর কিন্তু হয়তো আমাদের হাই অ্যাপ্লিকেশনসগুলোকে সাপোর্ট করে না, ফাইলগুলোকে সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে ওদের জন্য বেসিক্যালি আমি চেষ্টা করবো কাল সকালে গিয়েই আমি আমার অফিসে প্রত্যেকে বলবো যে তোরা কিন্তু এই রিয়েলমির সি থ্রিটা অ্যাটলিস্ট নিতে পারিস, মানে ই কমার্স যত সেক্টর আছে তাদের ওখানে যদি এরকম কোনো ফোন দরকার হয়, মানে আমার কোম্পানির দরকার হবে, তো তাদের যদি দরকার হয় তারা কিন্তু এই ধরনের মানে রিয়েলমি সি থ্রিকে অবশ্যই চুজ করতে পারেন, কারণ এখানে হাই এন্ড প্রসেসর মানে রয়েছে যেখানে আপনার ভারী কোনো অ্যাপ্লিকেশান খুব সুন্দরভাবে চলতে পারে। আমি এক্সাম্পল স্বরূপ আমি দেখেছি যে খুব ভালো পাবজি গেম খেলা যাচ্ছে, কিংবা আপনার হাই ফাইলগুলো মানে আমি নিজে দেখেছি যে সেখানে হাই এন্ডের এডিটিং চলছে মানে ফোনের ভিতরে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে বলি যে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার, টেকিদের প্রথমবার, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লেগে থাকে, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নেক্সট যত ভিডিও রয়েছে বা আমি আপলোড করবো সেগুলো যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং ডিসক্রিপশন বক্সে আমার প্রিভিয়াস কিছু ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করেছি, যদি মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একবার গিয়ে দেখবেন, ভালো লাগবে তাহলে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করুন আজকের ভিডিও। বন্ধুরা, রিয়েলমি সি থ্রি দুটো স্পেশাল কালার নিয়ে আসছে, একটা হচ্ছে ফ্রোজেন ব্লু এবং অন্যটা হচ্ছে ব্লেজিং রেড। এবং এই যে ফোনের পেছন দিকটা, অর্থাৎ এটা একটা পলিকার্বনের ব্যাক ফোনের পেছনে, তো তার পেছনে যে ডিজাইনটা দিচ্ছে সেটা কোম্পানি তার নাম রেখেছে হচ্ছে সানরাইজ ডিজাইন। এর উপরে যদি আলো পড়ে তাহলে একটা দেখ, মানে যেমন আমি দেখাচ্ছি যে বেশ চকচক করছে পেছনটা এবং ডিজাইনটা একটা অন্যরকম মাত্রায়, মানে আলোক ছটা, সূর্যের যেমন আলোক ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক সেরকম টাইপের একটা ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফোনটা আপনার লঞ্চ হচ্ছে 14th of February 2020, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আশা করছি যে যেদিন এই ফোনটা লঞ্চ হবে, মানে এই 14 তারিখ, সেদিন কিন্তু কোম্পানি একটা বিশাল পরিমাণে প্রফিট হয়তো তুলতে পারবে, কারণ প্রচুর সেল হবে এটা আমার আশা রয়েছে তাই স্পেসিফিকেশান দেখে। তো যারা যারা আপনারা ফোনটা কিনতে চান অনলাইন থেকে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, গিয়ে ফ্লিপকার্ট থেকে অনলাইনে আপনারা কিনতে পারবেন, বাট আশা কিন্তু খুবই কম, মানে ওই হয় না যে
প্রথম প্রথম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনার হয়তো অনেকটাই সেল হয়ে যাবে, আর কোম্পানি জানি না ডিপেন্ড করছে যে কত কী হবে তারা ওপেন করবে স্টক। তো এবার ফোনটার আসি বাকি ওভারভিউতে, যে ফোনটা আপনার দুটো ভ্যারিয়েন্টে আপনার আমরা পাচ্ছি। একটা হচ্ছে 3 জিবি র্যাম, 32 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার দাম হচ্ছে 6,999 টাকা, এবং আরেকটি হচ্ছে 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার দাম হচ্ছে আপনার 7,999 টাকা। মাত্র 1,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু র্যাম এবং স্টোরেজ অনেকটাই মানে বেশি পাচ্ছেন, সেটা একটুখানি কিন্তু দেখবেন নেওয়ার আগে। ফোনের মধ্যে রয়েছে হচ্ছে 5000 mAh ব্যাটারি, মানে ম্যাসিভ ব্যাটারি, যেটা অ্যাটলিস্ট 2 ঘন্টা তো লাগে চার্জ হতে, যেটা এটা আমার অ্যাজাম্পশন হতে পারে। এবং ফোনের মধ্যে আমি আউট অফ দ্য বক্স আপনি পাচ্ছেন 10 ওয়াটের একটা চার্জার, নর্মাল চার্জার, যেটা ফাস্ট চার্জিং হয় না, এবং এটা আপনি আউটপুট হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আসি স্ক্রিন সাইজে, স্ক্রিন সাইজ হচ্ছে 16.5 সেন্টিমিটার, অর্থাৎ 6.5 ইঞ্চি স্ক্রিন, এবং যেটা হচ্ছে একটা নর্মাল HD প্লাস ডিসপ্লে রয়েছে, এবং যেটার কিন্তু মধ্যে রয়েছে Gorilla Glass 3 প্রোটেকশন। এবং যদি আমি স্ক্রিনের ওপরে ডিসপ্লেটা দেখি তাহলে এটা দেখতে পাবো যে যেটা রিয়েলমির ভাষায় মিনি ড্রপ, ওই ছোট ওপরে যে নচলা ক্যামেরাটা ওটাকে মিনি ড্রপ বলে থাকে, তো সেই মিনি ড্রপ। এবং ফুল স্ক্রিন রয়েছে, যার স্ক্রিন সাইজ মানে স্ক্রিন রেশিও হচ্ছে আপনার 89.8% স্ক্রিন রেশিও, বডি টু স্ক্রিন রেশিও। এবার আসি হচ্ছে যে এর আরেকটা কথা, যে এর ডিসপ্লেতে আপনার 16 মিলিয়ন কালার্স রয়েছে, যেমন নর্মাল ফোনে হয়ে থাকে। এবং এবার আসি এর প্রসেসরে, তো প্রসেসরের কথা বলতে গিয়ে প্রথমেই বলবো যে এর মধ্যে মানে ইন্ডিয়ার ফার্স্ট হিলিও G70 প্রসেসর, মিডিয়া টেকের যেটা প্রসেসরটা, এটা একটা অক্টাকোর প্রসেসর এবং 12 ন্যানোমিটারের উপরে এটা ডেভেলপ করা হয়েছে। তো এই প্রসেসরটাকা কিন্তু এই ফোনে ফার্স্ট ইউজ করা হয়েছে, এবং এটা একটা গেমিং সেন্ট্রিক প্রসেসর। তো আশা করি যে এই জন্যই বললাম যে যেহেতু গেমিং প্রসেসর এটা, সেই কারণে কিন্তু হাই এন্ডের অনেক অ্যাপ্লিকেশানস কিন্তু এর মধ্যে মানে ভালো মতো চলতে পারে, বা ভারী ভারী ফাইল কিন্তু চলতে পারে, তো আশা করছি ভালোভাবে। এবং এর মধ্যে যদি আমি দেখে থাকি এর আর্কিটেকচার ডিজাইন, তো সেখানে দেখবো এর মধ্যে কোটেক্স A75 আপ টু 2 GHz অবধি রয়েছে, 2টো কোর রয়েছে, বাকি 6টা কোর হচ্ছে কোটেক্স A55 এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে আপনার 1.4 GHz অবধি যেটাকে সাপোর্ট করতে পারে বা সাপোর্ট করে থাকে। GPU বলতে আমরা জানি এর মধ্যে দেখতে পাচ্ছি যে Mali 6 G52 রয়েছে, এবং এর মধ্যে র্যাম রয়েছে LPDDR4X র্যাম রয়েছে, যেটা আপনার র্যাম ভ্যারিয়েন্ট তো আপনাদেরকে বলেই দিলাম। এবং আসি এবার ক্যামেরাতে, প্রাইমারি ক্যামেরাতে বা রেয়ার ক্যামেরাতে আমি দেখতে পারবো যে একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে আপনার 12 মেগাপিক্সেল, এবং অন্যটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে আপনার অ্যাপারচার হচ্ছে প্রাইমারি ক্যামেরাটার হচ্ছে 1.8, এবং আপনার এর মধ্যে একটা ক্রোম বুস্ট বলে একটা জিনিস দেওয়া আছে। ক্রোম বুস্ট কি আমি একটু ডিটেলসে বলি, যারা বিষয়টা জান বুঝতে পারছেন না, যে মনে করুন কোনো ছবি তুললেন, তো ছবি তোলার পর সেই ছবির প্রত্যেকটা কালার খুবই স্পষ্ট, প্রত্যেকটা সাবজেক্ট এবং অবজেক্ট প্রত্যেকটা জিনিস স্পষ্ট, সেখানে কিন্তু আপনার ডেপথ অফ ফিল্ডের খেলা হবে না, মানে কি আপনি ওই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড ফোকাস আউট অফ ফোকাস খেলা হবে না, একদম নর্মাল একটা লেন্সে প্লেন একটা ফটো, যেখানে কালার প্রচণ্ড ভাইব্রেন্ট হবে এবং প্রত্যেকটা রেশিও কালারের মারাত্মক থাকবে, প্রচণ্ড ডেপথ থাকবে, এইটাকে বলা হচ্ছে হচ্ছে কিন্তু ক্রোম বুস্ট। এবং এর মধ্যে আপনার ফুল HD ভিডিও রেকর্ডিং হবে 1080p এবং সরি 1080p, এবং এর মধ্যে আপনার রয়েছে স্লো মোশন ভিডিও, যেটা 120 FPS। এবার আসি হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে, ফ্রন্ট ক্যামেরা আপনার 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার মধ্যে যার অ্যাপারচার হচ্ছে আপনার 2.4। এই ফ্রন্ট ক্যামেরার একটা স্পেশাল স্পেসিফিকেশান রয়েছে, সেটা হচ্ছে কি, মনে করুন আপনি সামনে থেকে সেলফি না, ওই 4-5 জন মিলে যে গ্রুপই তুলি আমরা, বা গ্রুপ মিলে একটা ছবি তুলতে যাচ্ছি সেলফির মতো, তো সেখানে তুলতে গেলে আমরা দেখতে পাবো যে এই ফোনে মানে প্রত্যেকের মুখকে আইডেন্টিফাই করে ক্যামেরাটা, এই যেহেতু এর মধ্যে AI রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রয়েছে, তো সেই কারণে মুখগুলোকে ডিটেক্ট করে কিন্তু একটা বিউটি মুড দেওয়ার চেষ্টা করে থাকে ফোনটা। এবার আছে সব থেকে ফোনের অ্যাট্রাকটিভ বিষয়, সেটা হচ্ছে যে 3টে স্লট রয়েছে, একটা হচ্ছে আপনার 2টো ডুয়েল আপনার সিম রয়েছে, এবং তার সাথে ডেডিকেটেডলি আপনার মাইক্রো SD কার্ড আপনি ভরতে পারবেন, এবং আফটারঅল এইটা 256 GB অবধি আপনার এর সাপোর্ট করে, এক্সপেন্ডেবল মেমোরি আপনি লাগাতে পারবেন। এবং এর ব্র্যান্ড নিউ এর মধ্যে UI রয়েছে, যেটা রিয়েলমির UI 1.0, এবং বেসড অন অ্যান্ড্রয়েড 10, আউট অফ দ্য বক্স আপনি পাচ্ছেন, এবং সমস্ত রকম
সেন্সর এর মধ্যে রয়েছে, মানে নর্মাল যেগুলো থাকার, যেমন আপনি ধরুন প্রক্সিমিটি সেন্সার রয়েছে, লাইট সেন্সার রয়েছে, আপনার ম্যাগনেটিক সেন্সার রয়েছে, বাট দুটোর তিনটে সেন্সার কিন্তু একটু খটোমটো হয়ে গেছে, মানে যেহেতু একদম বাজেট রেঞ্জের ফোন তো সেই কারণে কোম্পানি দিতে পারেনি আশা করি। একটা হচ্ছে আপনার এই অটো ব্রাইটনেস ডিসপ্লে, যেটা মানে অটো ব্রাইটনেসটা সেন্সারটা কিন্তু সেখানে নেই, এক। আর দু নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে নেই, বাট একটা কথা জেস্টার লক তো থাকবেই আশা করি, মানে থাকবে, অবশ্যই থাকবে জেস্টার লক। এবং আর একটা কথা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আপনি এটার ফেস আইডি লক আপনি এটা এনেবেল করতে পারবেন, তো সেখানে মানে সিকিউরিটি ব্যাপারটা অনেকটা শক্তপোক্ত হয়েছে, মানে রাখা হয়েছে, যাই হোক। এবং সবার শেষে যেটা বলা সেটা হচ্ছে যে ফোনের ভিতরে কিন্তু আপনি 3.5 mm জ্যাক পাবেন, এবং এর মধ্যে কিন্তু আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন না, নর্মাল আপনার USB to USB, মানে ডেটা সিঙ্কিং পোর্ট USB to USB পাবেন, এবং USB অবশ্যই মানে পোর্ট রয়েছে এখানে। আর বেশি কিছু না, মানে এই হচ্ছে স্পেসিফিকেশান। তো আমি প্রত্যেকটার সাথে সাথে মানে বলার সাথে সাথে আমি ছবিগুলো যেমন শেয়ার করলাম আপনারা হয়তো দেখেছেন, তো যাই না কেমন লেগেছে, একটু হয়তো মানে খটোমটো লেগেছে কারণ আমি খুব কম সময়ের মধ্যে জিনিসটাকে তৈরি করে আপনার কাছে দিয়েছি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তো যদি ভালো লাগে স্পেসিফিকেশান তাহলে অবশ্যই মানে আমার যদি দেওয়া ইনফরমেশানগুলো যদি আপনাদের মনে হয় অনেকটা কার্যকরী, তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন, আশা শেয়ার করলে ভালো লাগে, লাইক করলে ভালো লাগে, এবং দু একটা যদি সাবস্ক্রাইবার পারে সেটাও ভালো লাগে, সবাই তো খুলেছি একটা চ্যানেল। যাই হোক, আর দুঃখের কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টেকনোলজিকে এগিয়ে রাখবেন, ধন্যবাদ।